আবহাওয়া মডেলের নতুন আপডেট। নতুন আপডেট অনুযায়ী আবহাওয়া মডেলসমূহ ঘূর্ণিঝড়ের ব্যাপারে আরও বেশি নিশ্চয়তা পাচ্ছে। এক্ষেত্রে বেশিরভাগ মডেলই বর্তমানে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরির ব্যাপক সম্ভাবনা নির্দেশ করছে। মোটামুটি বঙ্গোপসাগরের পরিস্থিতিগুলো অনুকূল বলেই আমরা এতদিন ধরে আপনাদেরকে ধারণা দিয়ে এসেছিলাম। তারই ধারাবাহিকতায় মডেলগুলোও বর্তমানে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা পাচ্ছে বঙ্গোপসাগরে। এখানে জিএফএস মডেলের চিত্র দেখতে পাচ্ছেন, আমরা গত লাইভে আপনাদেরকে যেভাবে বুঝিয়েছি ঠিক একইভাবে একটি সিস্টেমের সম্ভাবনা দেখাচ্ছে জিএফএস মডেল, যেটি পরবর্তীতে শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড় আকারে উড়িষ্যাতে আঘাত করার সম্ভাবনা দেখাচ্ছে, যদি এটা পরিবর্তন হতে পারে। তবে আমরা ধারণা করছি যে পরবর্তীতে আগামী 20 তারিখের আশেপাশে আমরা একটি পরিষ্কার ধারণা আপনাদেরকে দিতে পারবো। এদিকে ECMWF এর AI মডেলও একই রকম পূর্বাভাস রেখেছে। তাদের মতে এই রানে দেখানো হচ্ছে যে জিএফএস এর অনুরূপ স্থানে ফরমেশন হয়ে এটি মূলত ভারতের উড়িষ্যায় আঘাত করতে পারে, যেটা জিএফএস এর সাথে প্রায় পুরোপুরি একমত। যদিও এই মডেল তেমন কোনো পরিবর্তন গত কয়েকটি রানেও করে নাই, এক্ষেত্রে জিএফএস মডেল পরিবর্তিত হয়ে এই রানের মতোই প্রায় হয়ে গেছে। সুতরাং বলা যায় যে এই মডেল বেশ কনফিডেন্ট এই পূর্বাভাসে। তাহলে আমরা কি ধরে নিতে পারি বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা যথেষ্ট? হ্যাঁ, অবশ্যই ধরতে পারি। আমরা এটি এতদিন ধরে আপনাদেরকে বলে আসছি যে 15 তারিখের পরবর্তী সময়ে বঙ্গোপসাগর অনুকূল হয়ে আসতে পারে। এর কারণে মে মাসের তৃতীয় বা চতুর্থ সপ্তাহের দিকে বঙ্গোপসাগরের একটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা আমরা অনেক আগে থেকে আপনাদেরকে বলে আসছি। তারই ধারাবাহিকতায় বর্তমানে সময় এসেছে সেই ঘূর্ণিঝড়ের পূর্বাভাসটি বাস্তবে দেখার। তো আমরা আশা করছি যে আগামী 20 তারিখের আশেপাশে বঙ্গোপসাগরের সিস্টেম তৈরির ব্যাপারে একটা বেশ ভালো তথ্য আপনাদেরকে দিতে পারবো।